দীর্ঘ 7 বছরের ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বর অবসান। দ্বন্দ্ব মিটতেই ফোনে কথা দুই দেশের প্রধান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধের বার্তা। দীর্ঘ 7 বছরের ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব মিটতেই ফোনে কথা দুই দেশের প্রধানের। প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করতে বার্তা ইরান ও সৌদি আরবের রাষ্ট্রপ্রধানদের। প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর বার্তা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। বিশেষজ্ঞদের অভিমত, মুসলিম দুনিয়ার মন জয় করতে সংশ্লিষ্ট অবস্থান সৌদি আরবের। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ পঞ্চম দিনে গড়ালো, এই যুদ্ধে কে কার পাশে তা ইতিমধ্যে অনেকটাই পরিষ্কার। এরই মধ্যে চীনের মধ্যস্থতায় চলতি বছরের 7 বছরের দ্বন্দ্ব ভুলে সহযোগিতার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও সৌদি আরব। প্রথমবার ফোনে কথা বলেন দুই দেশের প্রধান, যথাক্রমে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইতিমধ্যে ইরানের জাতীয় মিডিয়ার তরফে এই ফোনালাপের কথা প্রকাশ করা হয়। প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে, এই নিয়ে ফোনে আলোচনা হয় দুই দেশের প্রধানের মধ্যে। সৌদি মিডিয়ার তরফে বলা হয়, গাজায় ভয়ঙ্কর পরিস্থিতি থামাতে আন্তর্জাতিক মহলে লাগাতার আলোচনা চালাচ্ছেন দেশের যুবরাজ। তবে বিশেষজ্ঞদের অনুমান, এই অবস্থান নেওয়ার মাধ্যমে ইসলামিক দুনিয়ায় নিজের জায়গা আরো শক্ত করার চেষ্টা করছে সৌদি আরব। সুন্নিপন্থী সেদিকেই মুসলিম দুনিয়ার নেতা হিসেবে মনে করা হয়, কিন্তু ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সুসম্পর্ক রাখার পক্ষপাতী এই দেশ। ফলে অনেক ক্ষেত্রেই প্রশ্ন ওঠে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে গিয়ে আসলে মুসলিম দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ করছে সৌদি আরব? অন্যদিকে শিয়াপন্থী ইরানের বিরুদ্ধে হামাসকে সাহায্য করার অভিযোগ উঠেছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইরান। বরাবরই প্যালেস্তাইনের সমর্থনে সরব হয়েছে সে দেশের প্রশাসন, এবারে তাদের পাশে সৌদি আরবও। তবে মজার বিষয়, সৌদি আরবের বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, জানিয়ে কূটনৈতিক মহলে রহস্য ছড়িয়েছে। এদিকে বড় কোনো কিছু ঘটনার ঘটার আভাস আগেই পেয়েছিল মিশর, জানিয়ে ইসরায়েলকে নাকি আগেই সতর্ক করেছিল কায়রো। তাহলে কি হামাস হামলার কথা আগেই জানতেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? কেন আগে থেকে কোনো সতর্কতা নিল না তার প্রশাসন, উঠেছে এমনই প্রশ্ন। এদিকে আমেরিকা ও মিশরের তোলা এই দাবিকে নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। গত শনিবার ইসরায়েলের বুকে প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের বেনজির আক্রমণের পর থেকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছিল, এত বড় হামলার কোনো খবর ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ পেল না? যারা জেহাদি নেটওয়ার্কের নারীর খবর টেনে বের করতে জুড়ি মেরা ভার, তারাও ঘুণাক্ষরে টের পেল না কোনো বিপদ আসতে চলেছে? তবে বিশেষজ্ঞ মতে, হামাস হামলার আগে থেকেই ডামাডোল চলছিল ইসরায়েলে, দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে, জানিয়ে ক্ষুব্ধ ইসরায়েলিরা। ফলে যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশের জনগণের সমর্থন পেতে চাইছেন তিনি, যার মাধ্যমে সুরক্ষিত হবে তার রাজনৈতিক ভবিষ্যৎ। উল্লেখ্য, গত 6 দিনের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইসরায়েলে কমপক্ষে 1200 নাগরিক, নিহত হয়েছেন 50 জন সেনাও। অপরদিকে গাজায় জঙ্গি ঘাঁটিতে ইসরায়েলের গোলাবর্ষণে প্রাণ হারাতে হয়েছে প্রায় 1100 জনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।